হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, আর আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ব্লগে আমাকে আপনারা বেশি দেখবেন, আমি হলাম সেলিব্রিটি, হাস্যকর বিষয়। আর এখানে মা বসে খাচ্ছে। আর আজকের দিনটা দেখুন, সকালবেলায় একটুখানি একটু মেঘ ছিল, কিন্তু মেঘগুলো একটু একটু সরে গেছে, ওই দিকটাই চলে গেছে। যাই হোক, মিস্ত্রির কাজ হয় না, প্রায় 3-4 দিন হয়ে গেছে, কেমন জানি না মিস্ত্রি মনে হয় ঘুমোচ্ছে। ও জানো না, কালকে একটা মিস্ত্রির সাথে দেখা হয়েছিল, যেই দাদাটা ওই যে চুল বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া, হাসে, চা দিলে ওই দাদাটা কাজ ছেড়ে দিয়েছে, বলছে নাকি ওই উনার যে ঠিকাদার তার সাথে নাকি কি একটা বিষয়ে ঝগড়া হয়ে গেছে সেই জন্য। আর তোমার তো এক্ষুনি মাথা ব্যথা ঘুরোচ্ছিল, কেন কেন মাথা ঘুরোচ্ছিল? এগুলো আর কি বলবো, খালি পেটে চা খেয়েছো বলে হয়তো হতে পারে, জানি। যাই হোক, আমি এখন এখানে হাঁটবো, হাঁটতে হাঁটতে দেখছি। ও আজকেও একটা ইঁদুর মারা হয়েছে, কিন্তু সেটা মারা হয়নি, মানে আমি আর কি ফাঁদটা পাতি ডেলি, আমি ফাঁদ পাচ্ছি মানে ডেলি সেখানে ফাঁদটা পেতেছি। আমি ফাঁদ পাতি মানে তো ইঁদুর সেখানে ধরা খাবেই, কারণ আমি হচ্ছে ইঁদুরের পথপ্রদর্শক। যাই হোক, দাদা উঠে গেছে ঘুম থেকে, দাদা গেছে এখন উপরে কি সব পায়রার ওখানে খেতে ফেতে দিতে পায়রাদেরকে। আর এখানে আর কিছু করার নেই, খাবার দাবার বসে গেছে, ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে দেখি এখানে কি হচ্ছে, ভাত, আর এদিকে ডিম টিম বসেছে, ডিম সেদ্ধ হচ্ছে, সবাই মিলে ডিম টিম খাবো। আর রাতে আজকে দুপুরে কি কোনো প্ল্যান আছে নাকি মা? রান্নার না কোনো কিছুর প্ল্যান আছে মনে হয়, বলছি না বাজার যেতে হবে না, আজকে বাজার যেতে হবে না, প্রোগ্রাম আছে মনে হচ্ছে, মুড়ি, আরে সেটা পরে দুপুরের দিকে আনবো, দুপুরের দিকে, হ্যাঁ হ্যাঁ দুপুরে, হ্যাঁ দুপুরের দিকে। আজকে দিদিমারে মাসি আসবে, ওই জন্য আজকে ডিম রান্না করবো, এখন ডিম সেদ্ধ করে রেখেছি না, এখন ডিমটা রান্না করব। ও হাতে জল নেই, চচ্চর করছে না, আওয়াজ শুনতে পাচ্ছি। ও এই আওয়াজটা হলে ভাতে তার মানে জল নেই। হ্যাঁ আচ্ছা, আমি বুঝে গেলাম, ঠিক আছে গাইস, তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে, দেখি ব্রেকফাস্টে কি দেয়, খাওয়ার সময় আপনাদের সাথে আবার দেখা করব। বাবা তুমি কখন আসলে? আমি তো ভাবলাম তুমি দোকানে চলে গেছো, এই যে এখন প্যাঞ্জামা পরে এখন যাচ্ছ দোকানে, আমি ভাবলাম তুমি চলে গেছো, তাই আমি ব্লগ করা শুরু করে দিয়েছি, তারপর ইঁদুরটাকেও দেখাতে পারলাম না। বাবা এসে কি বলছে, ইঁদুর মরে গেছে, ইঁদুরটা তো জ্যান্ত ছিল দেখলাম খাঁচার মধ্যে, জলের মধ্যে চুবিয়েছে, কে বাবা? এই খেয়েছে বাথরুম ফাথরুম আছে না বাজারের ভেতরে, ওইখানে যাও তো, ওখানে গিয়ে ছেড়ে দেবা, ব্যাস হয়ে গেল। তাই ভালো, তাই ভালো, ইঁদুর মেরে তাহলে লাভ নেই, আমরা তো মারি না, আমরা তো জাস্ট খাঁচায় ধরি। বাবা আবার জলে চুবিয়েছে, কালকে তো বাজারে ছেড়ে দিয়েছিল, আজকে তো আবার কে বলেছে, যুক্তি দিয়েছে দাদা? এই দেখো আজকে বোন এসছে, মা এসছে, আমরা দুপুর করে যাচ্ছি, হলো মাকে একটু ডাক্তারখানা নিয়ে যাচ্ছি চেক আপ করাতে। ডাক্তারখানাতে আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে মার ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ওষুধ নেব, তার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আর ডাক্তারখানায় আমার না একদম আসতে ইচ্ছা করে না, এতক্ষণ বসে থাকতে হয়, ওই একজন একজন করে ডাকবে তারপরে ভেতরে যাবে, মানে অপেক্ষা করা, বসে থাকা, আর একদম ডাক্তার মানে দেখাতেই আসতে ইচ্ছে করে না। তবুও তো ডাক্তারখানায় আসতে তো হবেই। দেখো আমরা বাড়িতে এসে সবাই স্নান টান করে
এখন বসে আছি, রান্না হয়ে গেছে আর আমার ছোটো বোন দেখো রিলস বানাচ্ছে। তো আমরা বসে গল্প করছি, মানে ভোর, মানে ওদের জামাইবাবু আসলে, ভোর বাবা আর আমার বোনেদের জামাইবাবু আসলে সবাই একসাথে খেতে বসবে। মানে আমাদের এটাই নিয়ম জানো তো, সবাই আমরা একসাথেই খেতে বসি, বসার চেষ্টা করি আর কি, আর ওরাও মানে অপেক্ষা করে থাকে সবাই একসাথে বসার জন্যে। আমরা সব জায়গায় যেখানেই যাবো আর কি, এই বোনের বাড়ি বলো, ওই বোনের বাড়ি বলো, বাপের বাড়ি বলো, যেখানেই যাবো আর এসে আমরা গরম, আমি তো ডিমের ঝোল রান্না করে গেছিলাম, তো দেখলাম যে বোনরা এসছে ডিম খাওয়াবো, তাই জন্যে আবার একটু মটন নিয়ে আসলাম, গরম গরম ঝোল রান্না করেছে, তাই দিয়ে এখন খাওয়া হচ্ছে খুব মজা করে। আর খাসির মাংসের কথা তো আর বলাই যায় না, মানে গরম গরম মাংসের ঝোল আর ভাত হলে ব্যাস, আর কোনো তরকারি কোনো কিছু না হলেও চলবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো সন্ধেবেলা এখন হয়ে গেছে, সারাদিন খেয়ে দিয়ে আমরা অনেক গল্প টল্প করলাম, টিভিও একটু দেখলাম, আর এখন আমরা দেখো নাইটি পরে যাচ্ছি হলো বাপের বাড়িতে। বোনের ছেলে এসছে গাড়ি নিয়ে, ওরা এখন বাড়িতে চলে যাচ্ছে, ওদেরকে আমরা এগিয়ে দিতে যাচ্ছি। চলো আবার এগিয়ে টিগিয়ে দিয়ে আসি, তারপরে আবার দেখা হবে। এই পাশের বাড়ি সবাই চলে যাচ্ছে, তুমি ঝগড়া বেঁধেছে পাশের বাড়ি, তাই পাশের বাড়ি তুমি ঝগড়া বেঁধেছে, চল 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 চল। তো এখন বাজে হলো রাত্রি 10টা, আর আমি বন্ধুদের দিয়ে এই একটু আগে আসলাম, 10 মিনিট মতন হয়েছে, আর এসে ঘরটার মধ্যে ফাঁকা লাগছে জানো তো, সবাই ছিল তো, মাকে চেক আপে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, তো তারপরে আর কি বাড়ি এসে তিন বোনই ছিলাম আমরা, মা ছিল, সবাই মিলে হই হুল্লোড় করলাম, রান্না বাড়া হলো দুপুরবেলা, এক জায়গায় বসে খাওয়া দাওয়া হলো, সারা দুপুর গল্প করলাম, পান খেলাম, এখনও দেখো জিভ টিপ লাল, চা খাওয়া হলো, সব কিছু হলো, সারাদিনটা আজকে খুব মজার কেটেছে। অবশ্য তোমরা বলতে পারো মাকে চেক আপে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে মজাই কেটেছে, সেটা কিন্তু না, শরীর খারাপ হলে তো ডাক্তারের কাছে যেতেই হবে, এটা সত্যি, সত্যিটা তো মেনে নিতেই হবে। তার মধ্যে দিয়েও কিন্তু আমরা সবাই মিলে যে এক জায়গায় হয়ে যে একটা আনন্দ, সেটা কিন্তু কোনো ঘাটতি ছিল না, সেটা আমরা কিন্তু সবাই পরিপূর্ণভাবেই উপভোগ করেছি, কারণ আমরা সবাই এক জায়গায় হলে না খুব মজা হয় জানো তো, ভীষণ মজা হয় এক জায়গায়, মানে বোনেরা মা সবাই থাকলে তো হবেই, তোমাদেরও হয় আমি জানি। তো যাই হোক, এখন ভালো লাগছে না মনটা, আর এখন করব রুটি, রাতের খাবার বানাতে তো হবেই, যতই মন খারাপ হোক, যতই যাই লাগুক বানাতে হবেই, আর এদিকে ভাত আছে কিনা দেখতে হবে, ভাত না থাকলে আবার দুটো ভাতও করতে হবে জানো তো। আর ওই বেলা ডিমের তরকারি করেছিলাম, ডিমের তরকারি কেউ খায়নি, দুপুরবেলা ওরা আসার পরে আবার মাংস নিয়ে আসলাম, মাংস রান্না করেছিলাম, তো মাংস দিয়েই সবাই ভাত খাওয়া হয়েছে, তো ডিমের তরকারি সেইভাবেই পড়ে রয়েছে, এখন ডিমের তরকারিটা জাল দেবো, জাল দিয়ে তারপরে রুটিটা করবো, আর যদি ভাত না থাকে, আসলে আমি আজকে ভাত দিইনি তো, বোনই ভাত দিয়েছে সবাইকে, হাঁড়িটা আমি আর দেখিনি ভাত আছে কি না আছে, যদি না থাকে দুটো ভাত বসাতে হবে। চলো এবার ঝটপট করে গিয়ে ভাত টাতগুলো বসাই, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে গল্প করবো। মা তোমার কি হচ্ছে? তুমি একটু তোমার তামার বোতলে জল খেয়ে বসে পড়ো, একটু ফ্যানের তলায় যে তামার বোতল এনে দিয়েছে দাদা, ওটা একটু জল খেয়ে বসো। গাইজ আমার গলার আওয়াজ আমি পাল্টেছি, এটা হচ্ছে ভূতের আওয়াজ, ঘোস্ট, আমি হচ্ছে ঘোস্ট। না গাইজ আমি পাল্টাইনি, আমি এমনি এইভাবে কথা বলছিলাম, ঘোস্টের আওয়াজ নকল করছিলাম, এটা ভূতের বই দেখেছি সেখান দিয়ে। এই আওয়াজটা যদি ভালো লাগে বা যেরকমই লাগুক, খারাপ লাগুক, ভালো লাগুক আর মন্দ লাগুক, যাই হোক, আমাকে একটু কমেন্টে জানাবেন এই ভূতের আওয়াজটা কেমন, আমি ভূতের মিমিক্রি করছি। ঠিক আছে, অবশ্যই জানাবেন কমেন্টে। হ্যাঁ মা, তুমি এই যে বাসন মাজছো, তোমার তো মাথাটা ঘুরছে, তাহলে তুমি একটু ফ্যানের তলায় রেস্ট নাও, তামার বোতলে জল খাও। রেস্ট নেওয়ার সময় নেই, 11টা 11:30টা বেজে গেছে, 12টা বাজে এখন, আমি আর নইলে দাও আমি বাসনটা মেজে দিই। হ্যাঁ তুমি বাসন মেজে আমার উদ্ধার করে দিবা, তুমি আমার এই মুড়িটা এনেছো দুপুরবেলা, মুড়িটা একটু বালতি নিয়ে ছেড়ে রাখো। এখন তাহলে শরীরটা খারাপ লাগছে, খেয়ে দে শোবো, তাই শুনলেন? তাহলে আজকে আমাদের নিজে নিজেই, তাহলে আজকে আমাদের নিজে নিজেই বেড়ে খেতে হবে, শুনছেন তো, বলছে যে নিজে নিজে বেড়ে নেয়, একটুখানি খেয়ে নেয়, শরীরটা খারাপ লাগছে, তাহলে আমাদের নিজে নিজে বেড়ে আজকে খেতে হবে। তো যাই হোক, মৌরিটাও ঢেলে রাখি তারপর খাবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম আর এখন আমি শেষ করতে চলেছি। ব্লগটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে। তো এই ব্লগটা শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট, হ্যালো।